আসসালামু আলাইকুম। চিকেন দিয়ে খুবই মজাদার আর ঝটপট একটা রেসিপি শেয়ার করব। রুটি, পরোটা কিংবা খিচুড়ির সাথে আপনারা এটা অনায়াসে সার্ভ করতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ মজাদার। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি 500 গ্রাম। এবার এই চিকেনটাকে সেদ্ধ করার জন্য চুলাতে একটি প্যানের মধ্যে চিকেনগুলিকে দিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিতে হবে। চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। চিকেন থেকে কিন্তু এর মধ্যে আরও একটু পানি উঠে আসবে। চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এই চিকেনটাকে আমি একদমই ঝুরো করে নিব। ঝুরো করার কাজটা আপনারা হামান দস্তা অথবা হাত দিয়েও ঝুরঝুরে করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু অনেকটা পরিমাণের পানি থেকে গিয়েছে। এই পানিটাকে আমি ফেলে দিব না, এটাকে আমি পরবর্তী রান্নার কাজে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন চুলাতে অন্য একটি প্যানের মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের। এবার পেঁয়াজ কুচিটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত সময় নিয়ে ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 5-6টির মতো এলাচ। এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। 1 চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি আর 3 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। এবার এগুলিকে একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে একটা তেজপাতা আমি মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। পেঁয়াজটা আরও একটু ভেজে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটাকেও আমার পেঁয়াজের মতো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণের আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার এই আদাটাকেও কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আপনারা অনেক সময় দেখবেন বাসায় রুটি তৈরি করলে ডিফারেন্ট কিছু তৈরি করতে ইচ্ছে করে, তখন কিন্তু মাথায় আসে না যে কি ধরনের রেসিপি আমরা ডিফারেন্টভাবে তৈরি করতে পারি। আমি আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা চাইলেই কিন্তু রুটির সাথে এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই চিকেনটা রুটি দিয়ে খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। সবগুলি উপকরণকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে গুঁড়ো মশলাগুলিকে দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 2 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো। মশলাগুলিকে সামান্য একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের জিরা বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সবগুলো উপকরণকে আরও 2 মিনিটের মতো ভেজে এর মধ্যে ঝুরো করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে মশলার সাথে কয়েক মিনিটের মতো একটু নেড়ে মিশিয়ে রান্না করে নিতে হবে। এতে করে চিকেনের মধ্যে মশলাগুলি খুবই ভালোভাবে ঢুকে যাবে। মশলাগুলির সাথে চিকেনটাকে কিছুটা সময় ভেজে নেওয়ার পর চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের নর্মাল পানি। এবার এই চিকেনটাকে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। অনেক সহজ পদ্ধতিতে চিকেনটাকে আমি রান্না করেছি, আই হোপ আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এ পর্যায়ে এখানে আমি ঢাকনা দিয়ে আরও অনেকটা সময় ধরে রান্না করে চিকেনটার মধ্যে যে পানিটা ছিল সেটাকে শুকিয়ে ফেলব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম।
আমার চিকেন রান্না কিন্তু একদমই শেষ। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চিকেনটা তৈরি করা কতটা সহজ আর দেখতেও কতটা লোভনীয়। বাসায় কিন্তু যখন ইচ্ছে হবে তখন এটি তৈরি করে নিতে পারবেন। রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও যেটাই বলেন না কেন, খেতে কিন্তু এটা দুর্দান্ত। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে মোটেও ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।